আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে সপরিবারে ভালো আছেন। অনেকেই গতকালকে একটা ভিডিও করেছিলাম টাইগার শপ নিয়ে, গতকালকে এবং তার আগের দিন টাইগার শপের স্ক্যামিং নিয়ে একটা ভিডিও করেছিলাম। এর পরবর্তীতে আরও কিছু কোম্পানির নাম চলে এসেছে, যেগুলোর নাম বি টাইগার শপ, আরও বিভিন্ন কোম্পানি। ওকে, তো আমি আজকে বি টাইগার শপ এবং সকল ইনভেস্টমেন্ট সাইট নিয়ে কথা বলবো। এখন মার্কেটে যত ইনভেস্টমেন্ট সাইট আছে, কোনো ইনভেস্টমেন্ট সাইটকে আমি ছাড় দিচ্ছি না, একটা কারণেই, কারণ আপনারা হয়তো বা অনেকেই ইনভেস্টমেন্ট সাইটগুলোর যুগ ভুলে যান। একটা যুগ আসে, একটা যুগ বলতে একটা সময় আসে, একটা মাস, নির্ধারিত একটা মাসে সকল ইনভেস্টমেন্ট সাইটগুলো গিয়ে, মানে যেগুলা একজোট, যারা স্ক্যামার রয়েছে বা যারা প্রতারক রয়েছে, তারা কিন্তু একই দলভুক্ত বিভিন্ন কোম্পানির আসলে পরিচালনা করে বা বিভিন্ন এই ইনভেস্টমেন্ট সাইটগুলো পরিচালনা করে। ওকে, তো একটা মাস, একটা মাসকে ঘিরে তারা সবাই মিলে একসাথে চিট করে, মানে ধোকা দেয় বা প্রতারণা করে বা স্ক্যাম করে ফেলে, আপনাকে টাকা পয়সা, আপনার টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যায়। এবং সেই মাসটা কিন্তু এই যে জুলাই মাস, তো আমি এই মাসে যত জায়গায় আপনার টাকা আছে যদি তুলে ফেলা যায়, তুলে ফেলুন। যত ইনভেস্টমেন্ট সাইট আছে যদি টাকা তুলে ফেলা যায় এবং তুলে ফেলুন, কারণ তুলে ফেললে আপনার জন্যই ভালো হবে এবং আপনি একটা স্ক্যামের হাত থেকে বাঁচবেন। এবং আমি আপনাকে আজকে একটু রিকোয়েস্ট করবো, আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন আপনার সকল গ্রুপে, সকল জায়গায় একটু শেয়ার করবেন এই ভিডিওটাতে। আপনি যদি বলেন যে পলক ভাই আপনি টাকা ইনকামের জন্য ভিডিওটা করেছেন, না আমি পুরো মনিটাইজেশন অফ করে দেবো, দরকার পড়লে অসুবিধা নাই, কিন্তু আপনারা এই ভিডিওটাকে সব জায়গায় শেয়ার করেন, সব জায়গায় শেয়ার করেন, কাইন্ডলি শেয়ার করেন, কারণ অনেকের টাকাই বেঁচে যাবে এই একটা ভিডিও দেখে। তো আপনারা অনেকেই এখনও লক্ষ্য করতেছেন, যারা টাইগার শপের সাথে পরিচিত আছেন বা টাইগার শপের সাথে জড়িত আছেন, তারা এতটুকু জানেন যে টাইগার শপ কিন্তু এখনও মানুষজনের কাছ থেকে টাকা তুলতেছে কিন্তু টাকা উইথড্র দিচ্ছে না, মানে টাকা নিচ্ছে ঠিকই, উইথড্র দিচ্ছে না। এবং প্রত্যেকটা কোম্পানি একই সাথে স্ক্যাম করবে, এখনও কিন্তু টাইগার শপ মার্কেট থেকে যায় নাই, তারা টাকা এখনও নিচ্ছে, এখনও সব কিছু নিচ্ছে এবং বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, আমরা টাকা দিতে পারতেছি না, এই পারতেছি না, ওই পারতেছি না, এবং তারা পারতেছে না এবং পারবেও না, এটা সমস্যা না, তারা পারবেও না আর টাকা দিবেও না কোনো দিন, কিন্তু তারা এখনও স্ক্যাম, মানে স্ক্যাম মানে তারা এখনও সাইট টাইট বন্ধ করে নাই, তাদের সাইটটা বন্ধ করবে অন্যান্য সকল কোম্পানির সাথে। এই যে বি টাইগার শপটা দেখতেছেন, বি টাইগার শপিং, সেম টাইগার শপিং এবং বি টাইগার শপিং সেম কোম্পানি, জাস্ট ডিজাইন চেঞ্জ, ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ। আমি বি টাইগার শপ শপিংয়েও আমি আসলে অ্যাকাউন্ট খুলেছি, আমি দেখেছি সব কিছু এবং দুইটারই ডিজাইন সেম। যদি বি টাইগার শপিং থেকে উইথড্র দেওয়া যায় বা বি টাইগার শপ থেকে উইথড্র দেওয়া গেলে, কাইন্ডলি একটু উইথড্র দিয়ে দিবেন, আপনি যত তাড়াতাড়ি উইথড্র দিবেন আমি মনে করি যে আপনি তত তাড়াতাড়ি বাঁচতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি টাকা জমিয়ে রাখি, আমি আপনার কথা শুনবো না, আপনারা অনেকেই পরিচিত আছেন যে একটা যুগ ছিল, মানে একটা সময় আসছিল যখন গোল্ড রাশ, গোল্ডেন লাইন, তারপরে টু লাইক, তারপর বিডি লাইক, এগুলো একসাথে স্ক্যাম করছিল মার্কেট থেকে, রিং আইডি একসাথে সবগুলো স্ক্যাম করছিল। ওকে, রিং আইডি, তারপরে বিডি লাইক, এরা কিন্তু একসাথে স্ক্যাম করছে, তারপরে ইনসাফ সেভেন, এরগুলো, এগুলো সব ইনভেস্টমেন্ট সাইট। এবং ইনভেস্টমেন্ট শুধু সাইট না, এটা ইনভেস্টমেন্ট সাইটের মধ্যে বড় বড় পর্যায়ে, টাইগার শপিং, টাইগার শপ এগুলো কি, এগুলো থেকেও বড় বড় পর্যায়ে ছিল ওইগুলো, তো ওইগুলো কিন্তু একসাথে স্ক্যাম করছিল। এর পরবর্তীতে আরেকটা যুগ আসছিল, পিটিসি সাইটের যুগ আসছিল, ওই পিটিসি সাইটও একসাথে সবগুলো স্ক্যাম করছে। আর টাইগার শপিংকে দেখেই বোঝা যাচ্ছে যে বাকিগুলোও কিছুদিনের মধ্যে আসলে স্ক্যাম করবে। তো আপনি শুধু বি টাইগার শপিং বা টাইগার শপ হলে না, আপনি যত কোম্পানিতে ইনভেস্ট করছেন, মানে আপনি, আপনারা যারা ভিডিও দেখতেছেন, যত কোম্পানিতে ইনভেস্ট করছেন, যত জায়গায় ইনভেস্ট করছেন, টাকা তুলে ফেলা গেলে দ্রুত তুলে ফেলেন, বাস খেয়ে যাবেন নাইলে। আপনি কালকে ইনভেস্ট করছেন, মানে গতকালকে ইনভেস্ট করছেন, আজকেই তুলে ফেলেন যদি তুলে ফেলা যায়। আমি বলতেছি তুলে ফেলা না গেলে তো কিছু করার নাই, যদি আজকেও তুলে ফেলা যায় সব টাকা তুলে ফেলেন সব জায়গা থেকে, হয়তো বা আপনার দুই চার পয়সা লস হবে, কিন্তু পরবর্তীতে তারা যখন এই যে কিছুদিনের মধ্যে স্ক্যাম করবে তখন সবই আসলে লস হবে। সর্বোচ্চ গেলে আর 15 দিনের মধ্যে প্রত্যেকটা কোম্পানি স্ক্যাম করবে, প্রত্যেকটা। এই যে টাইগার, বি টাইগার শপিং, টাইগার শপ, এগুলো অলরেডি স্ক্যাম করে ফেলতেছে। বি টাইগার শপিংয়ের কথা এখনও জানি না যে উইথড্র দিচ্ছে কি না, কিন্তু তারা উইথড্র দিলে খুব দ্রুত উইথড্রটা নিয়ে নেন, কারণ তারাও এই যে আজকের এই ভিডিওটা করতেছি, তো তারাও খুব দ্রুত স্ক্যাম করবে, কারণ আজকে অনেক মানুষ উইথড্র দিয়ে ফেলবে আর উইথড্র দিয়ে ফেললে তারা স্ক্যাম করবে। ওকে, তো খুবই দ্রুত উইথড্র দেন আর ভিডিওটা সবার সাথে শেয়ার করেন কাইন্ডলি। আপনি শেয়ার না করলে এই ভিডিওর জোর নাই ভাই, যে ওগুলোর আটকাতে, মানে মানুষজনের টাকাটা অন্তত মাইর যাবে, যাবে না এরকম করতে। ওকে, তো আমি রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটাকে শেয়ার, এই ভিডিওটাকে সব জায়গায় একটু কাইন্ডলি শেয়ার করেন
এবং আপনার একটা শেয়ারই কিন্তু অনেকের টাকা বাঁচাতে পারে, ওকে? এতটুকু আমি মনে করি। তো যত ইনভেস্টমেন্ট সাইট আছে, আগামী 15 দিনের মধ্যে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট সাইটই স্ক্যাম করবে, এতটুকু আপনি খাতায় লিখে রাখতে পারেন, খাতায় লিখে রাখবেন, ওকে? এবং আরেকটা কথা আমি বিশেষ অনুরোধ করব, টাইগার শপিংয়ের আন্ডারে যারা আছেন, আমার ছবি বা আমার ছবি ইউজ করে টেলিগ্রামে আপনাকে কেউ মেসেজ দিলে, চ্যাটিং করলে একটু সাবধান থাকবেন, ওইটা আমি না। আমার টেলিগ্রামে ভাই কোনো ছবি নাই, আমার টেলিগ্রামের কোনো ছবি নাই, একটা ছবি আমার টেলিগ্রামে পাবেন না। আমি নিজের প্রোফাইলে কখনো ছবি দেই না, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে আমার কোনো ছবি নাই। তো একটু ভেবে চিন্তা করে নেবেন যে ওই মানুষটা আমি না, যদি আমার ছবি সহ টেলিগ্রাম বা টেলিগ্রাম আইডি দেখে থাকেন, একটু ভেবে নেবেন এটা, ওকে? তো যেটা বলবো, যত ইনভেস্টমেন্ট সাইট আপনি ইনভেস্ট করছেন, খুব দ্রুত টাকাগুলো তুলে ফেলেন, নাহলে বাস খেয়ে যাবেন, ওকে? তো এতটুকু আপনার কাছে রিকোয়েস্ট রইলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, যত দ্রুত সম্ভব ভিডিওটাতে একটা লাইক দেন, আপনি যদি লাইক দেন, কমেন্ট করেন, তাহলে ভিডিওটা আরও মানুষের কাছে ইউটিউব থেকেই পৌঁছাবে। আর আপনি যদি শেয়ার করেন, তাহলে কোনো কথাই নেই, একটু শেয়ার করে দিতে পারেন আপনার গ্রুপে, আপনার টেলিগ্রাম গ্রুপে, দরকার বললে আপনি টাইগার শপ, বি টাইগার শপের গ্রুপগুলোতে শেয়ার করবেন। কিন্তু এতটুকু বলবো, বি টাইগার শপিং যারা রয়েছে তাদের অ্যাডমিনকে এই ভিডিওটা ভুলেও দিবেন না, এই ভিডিওটা দেখার সাথে সাথে তারা উইথড্র বন্ধ করে দিবে। মানে যত ইনভেস্টমেন্ট সাইট রয়েছে সেগুলোর অ্যাডমিনের কাছে যদি আমার ভিডিওটা আপনারা দেন, তাহলে আপনাদেরই উইথড্র বন্ধ করে দিবে, এতটুকু আমি বলতে পারি আপনাদের, ওকে? তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। দ্রুত ভিডিওটাকে একটা শেয়ার করে দেন আর লাইক দিয়ে কমেন্ট করে দেন, ওকে? আসসালামু আলাইকুম।